দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস, এবার ক্ষতিগ্রস্ত ট্রেনের সামনের অংশ। আবারও দুর্ঘটনার কবলে দ্রুতগতি সম্পূর্ণ বন্দে ভারত এক্সপ্রেস, এবার শনিবার সকালে গুজরাটের ভালসাদের অনুদের কাছে বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মারে একটি গবাদি পশুকে, যার কারণে ইঞ্জিনের সামনের দিক বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটি মুম্বাই সেন্ট্রাল ছেড়ে গান্ধীনগর যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কারণে প্রায় আধ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনের কাপলার এবং জলের পাইপ এবং বিসিএফ কভার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সামনের কোচের কভার ছাড়া আর তেমন কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। এই নিয়ে পরপর চারবার বন্দে ভারত এক্সপ্রেস দুর্ঘটনা কবলে পড়ল। এর আগে গত 6 অক্টোবর মহিষের ধাক্কায় রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ট্রেনের ইঞ্জিনের বেশ কিছু অংশ। ট্রেনটি মুম্বাই থেকে গান্ধীনগর যাচ্ছিল। আহমেদাবাদের কাছে বাটোয়া মণিনগরের মধ্যে বৃহস্পতিবার 11টার সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের সামনে দুটি মহিষ চলে আসে, সেগুলিকে ধাক্কা খায় ইঞ্জিন, তাতে ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিনের একাংশ। ট্রেনের বাকি অংশ কোনো ক্ষতি হয়নি, রেল লাইন পরিষ্কার করা হয়, ইঞ্জিনের ভাঙা অংশ দ্রুত মেরামতি করা হয়। এই ঘটনার পর প্রায় আধ মিনিট ট্রেনটি দাঁড়িয়ে গিয়েছিল, তারপর আবার তা চলতে শুরু করে আর নির্ধারিত সময়ে গান্ধীনগরে পৌঁছায়। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনায় ট্রেনে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু যে ছবি প্রকাশ হয়েছে তাতে স্পষ্ট ইঞ্জিনের ভেঙে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মাসে গান্ধীনগর মুম্বাই বন্দে ভারত চালু করেছিলেন, সেই সময় ট্রেনটি গান্ধীনগর থেকে আহমেদাবাদ এবং কালাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনটি গিয়েছিল। বন্দে ভারত এক্সপ্রেস একটি দেশীয় প্রযুক্তি তৈরি, এটি দেশীয়ভাবে ডিজাইন করা হয়েছে। ট্রেনটি 16টি কোচ রয়েছে। ট্রেনটি 140 সেকেন্ডে 160 কিলোমিটার যায়। এটি রাইডিং ইন্ডেক্স 3.5 যাত্রীদের যাত্রাকে আরও আরামদায়ক করে তোলে। ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো শক্তপোক্ত, কোটো জরুরি টক ব্যাক ইউনিট রয়েছে। সেই সময় গরুর মালিকের নামে এফআইআর করা হয়েছিল, অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে এফআইআর করে রেল পুলিশ। সেই ঘটনা তদন্ত এখনও চলছে, তার মধ্যে নতুন করে দুর্ঘটনার মধ্যে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস।